তো আজকেও বের হয়েছিলাম একটু ল্যাপটপ দেখার জন্য, বেস্ট বাই যাব, কিন্তু বাস সার্ভিস আজকে ওরকম অ্যাভেলেবল না, তো আজকে এই কারণে আর যাওয়া হইল না। একটা সুন্দর রোড আছে, সেই রোডের ওইখানে যাচ্ছি আমি আর জোনায়েদ। আর এই দেখো রাস্তার রাজা যাচ্ছে। ও দিস ওয়ান ইজ গুড। ও সামার হওয়া মানে এখানে একবার ঝড় তুলে দিব মাস। আজকে আমরা যে ট্রেলে যাচ্ছি এটা হচ্ছে বেইলি, কি ভাই বেইলি রোড অ্যান্ড ট্রেল না কি কি নাম এটা, বেইলি আর্ট ট্রেল। আচ্ছা ঠিক আছে, তো সেখানে সবাই মিলে যাচ্ছি, দেখা যাক কি অবস্থা হয়। আশা তো করা যায় যে ভালোই ফিল আসবে, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো এই পাশে যত ঢুকতেছি তত আরও ভালো লাগতেছে। জোনায়েদ তো অলরেডি দু চারটা বাড়িও কিনে ফেলছে নাকি মামা, কিনছিস না? এই যে জোনায়েদের নাকি এটাই নাকি বাড়ি বলতেছে জোনায়েদ, ওই যে ওর কার দ্বারা আছে। তো আজকে আল্লাহর রহমতে ওয়েদার এখন পর্যন্ত ভালো, দেখা যাক কী হয় সামনে। তো ভালোই লাগতেছে, আমরা টোটাল চারজন বাংলাদেশি ট্রেলে যাচ্ছি হাঁটে হাঁটে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এই সেই ট্রেলস, এটা হচ্ছে আমাদের বাসা থেকে মোটামুটি কয় কিলোমিটার হবে ভাই, তিন কিলোমিটার। হ্যাঁ তো চলেন। আর এই পাশের ওয়েদারটা আসলে অনেক জোস, বাড়িঘর অনেক সুন্দর, আর এদিকে বাতাসটাও কম মোটামুটি। ইনশাল্লাহ যদি কখনো গাড়ির সামর্থ্য হয় হয়তো বা এইদিকেই সবাই শিফট হবো ইনশাল্লাহ। না আমাদের গ্রামে এখন কাঠবিড়ালি আছে মামা, আমরা রেস্ট্রিক্টেড করে রাখছি। ওই যে যাইস না যাইস না, তারা ওই যে কাঠবিড়ালি দেখছিস, ওই যে দেখছিস মানুষের সাথে ওঠা বসা করে ইউজ হয়ে গেছে। হ্যাঁ মানুষ ওদের ভয়ের কারণ নাই, দেখেন কি সুন্দর, এখনো কিছুই বলতেছে না। জীব মানে জন্তু জানোয়ার ওদের ভয়ের কারণ, মানুষ ভয়ের কারণ না। আর বাংলাদেশে মানুষ ভয়ের কারণ, জঙ্গলের মাঝখান দিয়ে মানুষ মঙ্গল করার জন্য এই রাস্তা দিয়ে হাঁটে, মানে মনের শান্তি করার জন্য। নেগেটিভ নিয়ে না ভাই, মানে মানুষ বাড়িতে থাকে ডিপ্রেস হয়ে যায় না, ওই জন্য এই যে এগুলা রোডে চলে আসে একা একা, ওই যে কি সুন্দর হাঁটতেছে খালি পায়ে হাঁটতেছে। তো ছোট্ট একটা নদী আছে এখানে, আর নদীর পাশ দিয়ে এরকম ট্রেল করা আছে। এখানে মানুষজন হয়তো বা সকালের দিকে মর্নিং ওয়াক করতে আসে, অথবা বিকালেও আসে জোড়ায় জোড়ায় মানুষজন। তো ভালো রিল্যাক্সের জায়গা। ভাই তো বলতেছিল যে এগুলো নাকি ওই যে ওয়ালপেপার মাঝে মাঝে দেখা যায় না, তো এখানে এগুলাই বোধহয় তুলে দিছে। আসলে জোস, কিছু কিছু মুভি দেখি না আমরা, যে ওই যে ঘোড়াই করে পাস দিয়ে যাচ্ছে নদীর সাইড দিয়ে, হ্যাঁ তো ওইরকম একটা ফিল দিচ্ছে এখানে, আসলে অনেক সুন্দর। বন্ধু বলতেছিল যে পানি নাকি খুব গরম, তো তাকে একটু কি অবস্থা বলো, হ্যাঁ খুব দেখে মনে হচ্ছে না খুব গরম, তো আমি কি বলছিলাম, হ্যাঁ নর্মালি করতেছি কোনো সমস্যা নাই। তো আমার বন্ধু উপর থেকে দেখে বলতেছিল যে পানি নাকি খুব গরম হবে, গোসল করবে সে। তো বন্ধু গোসল করা যাবে অবস্থা, সুন্দর জায়গাটা অনেক সুন্দর। ওই কি সঙ্গীকে ডাকতেছে নাকি, তো এই হচ্ছে অবস্থা। যত ভিতরে ঢুকতেছি ততই সুন্দর লাগতেছে। তো আসলেই মানে একটা কথা আমি বলছিলাম না, যে যত দিন যাচ্ছে তত নতুন নতুন অভিজ্ঞতা আমার হচ্ছে, নতুন নতুন অভিজ্ঞতা আমার মেমোরিতে স্টোর হচ্ছে। তো এখানে আসার আগে, এর আগে যে ট্রেলটাতে গেছিলাম ওটা হচ্ছে স্কাইলাইন ট্রেল, ওইখানেও মোটামুটি আলাদা রকমের ভাইব ছিল, আবার এইখানে আসার পরে এইখানে আলাদা রকমের ভাইব, মানে কারোর সাথে কারো মিলবে না। এখানে যেরকম ওই যে আমরা বান্দরবানে দেখি যে সুন্দর ঝিরিপথ দিয়ে হাঁটা, কিন্তু এখানে তো হাঁটা যাবে না, পানি প্রচুর পরিমাণে ঠান্ডা, আর পাশ দিয়ে এরকম সুন্দর এই ইটের খোয়া বিছানো নাকি পাথর বিছানো, হ্যাঁ তো এই দিক দিয়ে হাঁটতে হবে আর কি, সুন্দরভাবে তৈরি করা রাস্তা। খুব সহজ কিন্তু খুব রিফ্রেশিং। যে
ঝিরি পথ, ওই পথটা থেকে একটু সাইডের দিকে চলে যাচ্ছে। এটা একটু পাহাড়ের মতো, একটু উপরে উঠছে রাস্তা। তো এখানে প্রচুর পরিমাণে বাতাস। জায়গাটা আসলে অনেক সুন্দর, আর একেবারেই যে নিরিবিলি তা না। এখানে হাঁটার সময় প্রায় অনেকের সাথে দেখা হচ্ছে, কানাডিয়ান ওরা দেখা গেছে যে দুইজন তিনজন একসাথে ট্রেইলের ভিতরে হাঁটতেছে। তো ভালো, এরকম পরিবেশে হঠাৎ করে আসা। আমরা ট্রেইল কমপ্লিট করে এই পাশ দিয়ে বের হইলাম। তো এক পাশ দিয়ে ঢুকছি, আর এক পাশ দিয়ে বের হইলাম। যাই হোক, ম্যাপে দেখাই দেবো। তো এই পাশটা আসলেই অনেক নিট অ্যান্ড ক্লিন, আর খুব সুন্দর লাগতেছে। কারণ এখানে মোটামুটি এই রোডটা ওইখানে যাই শেষ, ওইদিকে আর রোড নাই, ওটা হচ্ছে অফ রোড। তো এই কারণে হয়তো বা লোকাল যে গাড়ি সেগুলা ছাড়া বাইরের কোনো গাড়ি এদিকে ঢোকে না। তো নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সাজানো গোছানো। তো এখন বাড়ির দিকে যাব। আর জুনায়দ আজকে নাকি আমাদেরকে নুডলস রান্না করে খাওয়াবে। ক্যানাডা লাইফে তার প্রথম নুডলস, দেখা যাক সে কেমন তৈরি করে। আমরা পাহাড়ের উপর থেকে হাঁটে হাঁটে যাচ্ছি আমাদের বাড়ির দিকে, আই মিন বাসার দিকে। এটা তো আর বাড়ি না। তো দূর থেকে পুরা আমাদের কেপ ব্রিটেনের যে আবাসস্থল, হ্যাঁ, সেটা আর কি দেখা যাচ্ছে। জোস, আসলে জোস। আর এখানে বাতাসটাও সুন্দর, ভালো লাগতেছে। এই বাসাটাই নেওয়া লাগবে মামা। তো অনেক সুন্দর এরিয়াটা। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই ফটোশুট করতেছিলাম। আমরা ওই যে দূর থেকে একটা বাইক আসতেছে, আর এরকম রোডে বাইক মানেই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই রে ভাই, সব বের হইছে, সামার টাইম। তো আমরা ট্রেইল কমপ্লিট করে আসে নুডলস বানাইলাম, আসলে খুব ক্ষুধার্ত। আর বন্ধু জোনায়দকে এত প্যারা দিলাম না, নতুন নতুন ক্যানাডার প্রবাসী। তো আমরা দুজন মিলেই বানাইলাম, বানায় টানায় এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। বন্ধু নিয়ে আসো। আমাদের সারাদিন পর এই হচ্ছে আমাদের খাবার। ঠিক আছে, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ নাকি মামা? আল্লাহ হাফেজ।